5 স্টার রেটিং দিছি স্যার, এর কি কম 5 স্টার রেটিং? আচ্ছা থ্যাংক ইউ। এখন আমার কাছে যখন মনে হয় যে না আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, যেরকম ওই যে ভ্যাট রিটার্নের কিছু কথা বলছিলাম, জি জি, কোনো রেসপন্স নাই, তখন কিন্তু আর আগানো যায় না, আমি আগাইতে পারতেছি না। না শুনতেছিলাম, খুবই ভালো লাগছে আসলে কোর্সটা, যদিও স্বল্প সময়ের মধ্যেও আমরা অনেক কিছু জানতে পেরেছি, এটাই হলো কথা। তবে এই কোর্সটা আসলে কন্টিনিউ রাখা উচিত। এটি আমাদের দ্বিতীয় ভিডিও সিরিজ, লার্নিং এর উদ্দেশ্যে যে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি তার 2 নম্বর ভিডিও। আজকে আমরা চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র নিয়ে আমরা কথা বলবো, যে এটি হচ্ছে চুক্তিভিত্তিক উৎপাদনের একটি চালানপত্র। এই চালানপত্রটা কোন সময়ে কোন ক্ষেত্রে দরকার পড়ে, তো তার আগে বলে নেই আমি একটি ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এবিসি লিমিটেড। তো আমরা মূলত কফি উৎপাদনকারী প্রতিষ্ঠান, মার্কেট ডিমান্ড অনুসারে প্রতি মাসে আমাদের 30 মেট্রিক টন কফি উৎপাদন করতে হয়, এবং আমাদের ফ্যাক্টরির যে প্রোডাকশন ক্যাপাসিটি এটাও 30 মেট্রিক টন, ঠিক আছে? তো এখন হঠাৎ করে শীতকাল এসে পড়ায় কফির ডিমান্ড মার্কেটে বেড়ে যায়, এবং আমাদের 30 মেট্রিক টনের থেকে আমাদের ডিমান্ড বেড়ে 50 মেট্রিক টন হয়। অর্থাৎ আমাদেরকে এখন 50 মেট্রিক টন কফি সেল করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 30 মেট্রিক টন, তো এখন এক্সট্রা যে 20 মেট্রিক টন কফি দরকার, এটা আমরা কোথায় পাব? তার মানে প্রথমত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এবিসি লিমিটেড, এবং আমার প্রোডাকশন ক্যাপাসিটি যেহেতু 20 মেট্রিক টন কম, আমি এই 20 মেট্রিক টন কফি অন্য আরেকটা কারখানার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি আমার কাঁচামাল দিয়ে তাদের কাছ থেকে কফি তৈরি করে নিয়ে আসব। আমার গোডাউন থেকে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল, এটা যখন যাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি ওদের কাছে পাঠাইতে হবে প্রথমত, তাই না? তো যখন আমরা পাঠাবো, আমরা হয়তো পিক আপ অথবা ট্রাক যে মাধ্যমেই পাঠাই, সাথে তো আমাদের একটা চালানপত্র দিতে হবে, যেটা রোড চালান বলি আমরা সাধারণত। তো রোড চালান দিতে হবে, এই রোড চালানটাই হচ্ছে মূসক 6.4। বর্তমান আইন অনুযায়ী রোড চালান বলতে আমরা মূসক 6.4 দিব। এখন এই মূসক 6.4টা কিভাবে পূরণ করব সেটা আমরা স্ক্রিনে দেখব। আর তারপরে যেটা হবে, অর্থাৎ আমাদের পণ্যটা যখন উৎপাদন করে আমাদের কাছে আবার রিটার্ন ব্যাক করবে, তখনও কিন্তু মূসক 6.4-এর মাধ্যমে আবার ফিনিশ প্রোডাক্ট আমাদের কাছে পাঠাতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূসক 6.4-এর বিষয়বস্তু। আসুন আমরা স্ক্রিনে প্র্যাকটিস করি। ভ্যাটকনস বিডি আয়োজিত 10 দিন ব্যাপী সার্টিফিকেট কোর্স প্র্যাকটিক্যাল ভ্যাট ট্রেনিং। কোর্সটিতে যা যা শিখবেন, বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন, বাণিজ্যিক আমদানিকারক, শতভাগ রপ্তানিকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী, যোগানদার ও ঠিকাদার সহ ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম। আপনি যদি ভ্যাট প্রফেশনাল হিসেবে ডিমান্ডেবল ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভ্যাট প্রফেশনাল হন, চাহিদার শীর্ষে থাকুন। ভ্যাটকনস বিডি। অন্য একটি কারখানা ডার্ক লিমিটেড, ঠিকানা হচ্ছে বাংলা বাজার ঢাকা, বিন নাম্বার দেয়া আছে, এর সাথে চুক্তিবদ্ধ হয়, কে চুক্তিবদ্ধ হয়? এবিসি লিমিটেড। ডার্ক লিমিটেডের মেশিনে নিজস্ব কাঁচামাল পাঠিয়ে প্রাইম কফি বানিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? মানে ডার্ক লিমিটেডের একটা মেশিন আছে যেটা থেকে আপনার প্রাইম কফি বানানো যায়, ঠিক আছে? এখন এবিসি যার কারণে ওদের সাথে
কন্ট্যাক্ট করছে, হয়তো ওদের ওই প্রাইম কপির মেশিন নাই অথবা স্ট্যান্ডার্ড কোন যে কোনো একটা ই হইতে পারে, পারে না এরকম? জি স্যার। এখন কি হবে, প্রাইম কপির সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে ওর কাছে কাঁচামাল পাঠাই দিবে, কাঁচামাল থেকে কফি উৎপাদন করে দিবে এবং প্রতি কেজি কফির জন্য 57.50 টাকা সার্ভিস চার্জ দিবে, ঠিক আছে, উৎপাদন খরচ দিবে এক কথায়। বুঝতে পারছেন তো এই সিনারিওটা? জি স্যার। আচ্ছা একজন একটু আমাকে বলেন এই ঘটনাটা কি ছিল স্যার। এবিসি লিমিটেড ডার্ক লিমিটেডের সাথে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্টুয়াল করছে, তাদের কাছ থেকে প্রাইম কফি বানায় নিবে, এর জন্য 57.50 টাকা করে পার ইউনিট ই দেবে, মানে আচ্ছা আচ্ছা ঋতিক উপাদান। তারই ধারাবাহিকতায় নিম্নোক্ত কাঁচামাল সমূহ ডার্ক লিমিটেড কে পাঠানো হইলো। তাহলে কে পাঠাইছে? এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড কি কি পাঠাইছে? সুগার, ক্রিমার, ম্যাক্সওয়েল হাউস, ডিপ্লোমা। রিপন ভাই আছেন না? জি স্যার। আছেন না? আপনি আপনার দায়িত্ব হচ্ছে গ্রুপে পোস্ট দেওয়া, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যারা যারা ওখানে আছে সকলে যাতে হোমওয়ার্কটা রেডি করে দেয়, ঠিক আছে? আর সবার আগে আপনি ওটাকে রেডি করে দিবেন, ঠিক আছে? আচ্ছা এখন বলেন, এখন আমরা তো প্রোডাকশনের জন্য পাঠাবো ডার্ক লিমিটেডে, তো কিভাবে পাঠাবো? 6.4 এর মাধ্যমে পাঠাই দেবো স্যার। 6.4 এর মাধ্যমে পাঠাবো, ওকে। তাহলে আমাদের একটা 6.4 ফিল আপ করতে হবে, তাই তো? এইটা হচ্ছে 6.4। দেখেন 6.4 এ কি কি ফিল আপ করতে হয়, আমরা গতকালকে ফর্ম ইসে পিডিএফ কপিটা আপনাদের দেখাইছিলাম, আমরা এখন ফিল আপ করি। নিবন্ধিত ব্যক্তির নাম, নিবন্ধিত ব্যক্তির নাম কি? এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড, আমরা এবিসি লিমিটেড লিখে দিলাম। তারপরে এবিসি লিমিটেডের বিন নাম্বার, এরপরে এবিসি লিমিটেডের ঠিকানা, চালানপত্র ইস্যুর ঠিকানা, তাই তো? চালানপত্র ইস্যুর ঠিকানা দিলাম। গ্রহীতার নাম, অর্থাৎ কার কাছে পাঠানো হচ্ছে? ডার্ক, ডার্ক লিমিটেডের কাছে পাঠানো হচ্ছে। গ্রহীতার বিন নাম্বার, কার বিন নাম্বার হবে? ডার্ক লিমিটেডের, ডার্ক লিমিটেডের বিন নাম্বার। ডার্ক লিমিটেডের ঠিকানা বাংলা বাজার ঢাকা। তারপরে চালানপত্র নম্বর, চালানপত্র ইস্যুর তারিখ, এটা আমরা যেটা আছে থাক নাকি? জি স্যার। চেঞ্জ করতে গেলে আবার সময় নষ্ট হবে, দরকার নাই। আচ্ছা এটা তারিখটা এখানে 14 না, এটা কয় তারিখে পাঠাইছেন? 14 তারিখ জানুয়ারি মাসের দিয়ে দেই নাকি? জি জি 2021 হবে, 2021। আচ্ছা 10টার সময় আমরা পাঠাইছি, সকাল 10টায়, তাই তো? এখন দেখেন 5টা কলাম এখানে থাকে। প্রথম কলাম ক্রমিক সংখ্যা, আমরা জানি ক্রমিক সংখ্যা কেন। 2 নম্বর কলাম হচ্ছে প্রকৃতি, দেখেন ব্র্যাকেটে দেওয়া আছে উপকরণ বা উৎপাদিত পণ্য। এই 6.4টা সাধারণত দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা ক্ষেত্র হচ্ছে আপনি যখন কাঁচামাল প্রেরণ করবেন, আর একটা ক্ষেত্র হচ্ছে সে যখন পণ্য উৎপাদনের পরে উৎপাদিত পণ্যটা আপনাকে পাঠাবে, ঠিক আছে? এই দুইটা প্রকৃতি থাকে। তাহলে এখন কি হবে, আমরা স্যার পাঠাচ্ছি কাঁচামাল, পাঠাচ্ছি কাঁচামাল মানে উপকরণ, তাই তো? আমরা উপকরণ দিয়ে দিলাম, সবগুলো একত্রে ফিল আপ করি। তারপর কি কি উপকরণ, সুগার, ক্রিমার, ম্যাক্সওয়েল হাউস, ডিপ্লোমা নাকি? কোনটা কত কেজি অ্যাজ পার 5000, 1000, 1000, 1000, এলে 5000 1000। এই তো নিচে গিয়া মোট 8000 কেজি। এরপরে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, কার নাম দেব এবার? উজ্জ্বল ভাই ভালো পার্টিসিপেট করতেছে, তার নামটা দেয় এবার নাকি?
উজ্জ্বল ভাই, আপনাদের পদবি কি যেটা এখানে আমি দিচ্ছি এটা মনে হয় যে কম হয়ে যাইতেছে না? না না ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, অনেক কোম্পানির তো ভ্যাট অফিসার থাকে না, অ্যাকাউন্টস অফিসারকেই ভ্যাট অফিসার লিখেই মেইনটেইন করে পাঠিয়ে দেওয়া হয়। জি আচ্ছা, না শিখতে আসছেন, আপনাদের প্রমোশন দেওয়া উচিত কিন্তু ডিমোশন দিয়ে তারপরে দেখান দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে ফিল আপ করলাম, তাহলে এইটা কি ফিল আপ করা কি সহজ না, কোনো ঝামেলা আছে? জি না না স্যার, কোনো ঝামেলা নাই, এইভাবে দেখবেন প্রত্যেকটা ফর্মে একেবারে সহজ। মানে একটা ব্যাপার, 6.3 যেটা চালানপত্র ছিল ওইটা তো চালানপত্র, ওখানে আমরা শুধু কোয়ান্টিটি না লিখে আমাদেরকে ঘুরে ফিরে দেখা গেছে যে মূসকের অ্যামাউন্টটাও লিখতে হয়েছে, কিন্তু এখানে কেন মূসকের পরিমাণটা আসলো না? আচ্ছা এইটা হচ্ছে একটা রোড চালান, এক কথায় আমরা গত ক্লাসে বলছিলাম রোড চালান আপনি পাঠাচ্ছেন ডার্ক লিমিটেড এর কাছে, ডার্ক লিমিটেড কি আপনার, আপনি তার কাছ থেকে কাজ করাইতেছেন, ঠিক আছে? এখন আপনার তো তাকে আপনার প্রাইস বলার দরকার নাই, দরকার আছে? না না প্রাইস বলার দরকার নাই, বরং এটা একটা কনফিডেনশিয়াল ইস্যু আপনার জন্য, ঠিক আছে? যেটা তাকে জানাইলে আপনি